সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। বৈশ্বিক মহামারী করোনার কারণে দীর্ঘদিন যাবৎ আমাদের শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ আছে, তাই স্বল্প পরিসরে হলেও আমাদের পাঠদান কার্যক্রম চালিয়ে নেওয়ার লক্ষ্যে পালং তুলাসার দাস সরকারি উচ্চ বিদ্যালয় ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের ক্লাস নিয়ে হচ্ছে। তারই অংশ হিসেবে আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র এর একটি কবিতা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সোহেল রানা, সরকারি শিক্ষক, বাংলা পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমরা বাংলা প্রথম পত্র ষষ্ঠ শ্রেণীর একটা কবিতা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, যে একজন নারী বনে বেশে বসে আছে, আর একই ছবিতে বর বেশে ঘোড়া গাড়ি চড়ে একজন লোক আসতেছে। এই নারী এবং পুরুষ, মানে বর এবং কনে, তাদের আগামী ভবিষ্যৎ সুখের জীবন হবে সেই কল্পনায় বিভোর আছে। তার পাশাপাশি আরেকটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে একজন মা তার সন্তানের মুখপানে দিয়ে সদা হাস্যোজ্জ্বল, সন্তানের নিয়ে খুব সুখে স্বর্গ রচনা করছে মনে হচ্ছে, সময় হাসিতে মগ্ন। অর্থাৎ দুজনের সুখের ক্ষেত্রটা ভিন্ন, একজন তার স্বামী প্রত্যাশায় সুখের কল্পনা করছে, তার স্বামীর সাথে সুখের জীবন কল্পনা করছে, অপরজন তার সন্তানের মাঝে নিজের সুখ খুঁজে পেয়েছে। তাহলে আজকে আমাদের কবিতার পাঠের বিষয় হবে সুখ। লিখেছেন কামিনী রায়। শুরুতেই আমরা কামিনী রায় সম্পর্কে জেনে নেব। আমরা কামিনী রায়ের ছবি দেখতে পাচ্ছি। প্রথমে কবিগুরু জিতি। কামিনী রায় 12 অক্টোবর 1864 খ্রিস্টাব্দে বাখরগঞ্জ, বর্তমান বরিশাল জেলার বাসুন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে কামিনী রায়ের সাহিত্যের প্রতি অনুরাগ ছিল, তাই মাত্র 15 বছর বয়সে তিনি আলো ছায়া কাব্যগ্রন্থ রচনা করেন। আমাদের আজকের পঠিতব্য সুখ কবিতাটি এই আলো ছায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বীপ, উদ্ভূত, জীবন পথে। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে কামিনী রায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদকে সম্মানিত হন। এই মহান কবি 27 সেপ্টেম্বর 1933 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। আমরা এ পর্যায়ে কামিনী রায়ের পরিচিতি সম্পর্কে আরেকটু জেনে নেব। জন্ম 12 অক্টোবর 1864 খ্রিস্টাব্দ বাখরগঞ্জ, বর্তমান বরিশাল জেলার বাসুন্ডা গ্রামে। আজ থেকে প্রায় 100 বছর আগে কামিনী রায় সাহিত্য রচনা শুরু করেন। তার কবিতার বিষয় মানবিক ও উপদেশমূলক। কামিনী রায়ের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বীপ, উদ্ভূত, জীবন পথে। তিনি ছদ্মনামে কবিতা লিখতেন। তার কবিতার ছদ্মনাম ছিল, কবি লেখার ক্ষেত্রে ছদ্মনাম ছিল জনৈক বঙ্গমহিলা। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদকে ভূষিত হন। এই মহিষী কবি 1933 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। আমরা এই পর্যায়ে কবিতার প্রতিটি শব্দ
ধরে ধরে বিস্তৃত শুনে যাব। সুখ কামিনী রায়, নাইকির সুখ নাইকির সুখ, এ ধরা কি শুধু বিষাদ নয়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবল কি নরজনম লয়। কবি পৃথিবীর সকল মানুষের মতোই প্রথম দিকে নিজেকে প্রশ্ন করছেন যে এই ধরা সুখ নয়, মানুষ কি কেবল দুঃখ কষ্ট গ্লানিতে থাকার জন্য বা কান্না করে জ্বলিয়ে পড়ে মরার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করে। এটাকে ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, বিষাদময় হচ্ছে, বিষাদময় শব্দের অর্থ হচ্ছে দুঃখে ভরা, যাতনে মানে হচ্ছে গা দুঃখ কষ্ট, জুলিয়া মানে জলে পড়ে মরা, নর মানে হচ্ছে মানুষ, জন মানে জন্ম, মানে হচ্ছে কবি প্রথম দিকে প্রশ্ন করছেন যে পৃথিবীতে সকল মানুষ কি কেবল দুঃখ কষ্ট বা গ্লানিতে জলে পড়ে মরবার জন্য বা কাঁদি কেঁদি কান্নাকাটি করে মরার জন্য জন্মগ্রহণ করে। পরক্ষণেই কবিতার প্রশ্ন জবাব দিচ্ছেন, বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে, না 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 মানবের তরে, বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে, না 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 মানবের তরে, আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চত, নাসিজ লাগিনি কাঁদাতে নড়ে। বলো ছিন্ন বিনে, বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র, ছিন্ন বিনে মানে এত উচ্চ স্বরে যাতে বিনার তান ছিঁড়ে যায়, বিনার বলো উচ্চ স্বরে মানে দৃঢ় কণ্ঠে ঘোষণা করো, না 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 যে না, তার সেই জন্য মানুষ জন্ম হয়নি, মানবের তরে মানুষের জন্ম, মানুষের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, মানুষের জন্য উচ্চতর লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য উচ্চতর পৌঁছাতে পারলে উচ্চতর সুখ আছে, না সৃজিলা বিধি কাঁদাতে নড়ে। মানে সৃজিলা মানে সৃষ্টি করা, বিধি মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা, কাঁদাতে নড়ে নড়ে মানে মানুষ, মানে আল্লাহ সৃষ্টিকর্তা মানুষকে উচ্চতর লক্ষ্য উচ্চতর সুখের জন্যই সৃষ্টি করেছে, শুধু কান্না করার জন্যই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। এই কথা এই এই দৃঢ় কণ্ঠে উচ্চ কণ্ঠে কবি ঘোষণা করতে বলেছে। কার্যক্ষেত্র ওই প্রশস্ত করিয়া, কার্যক্ষেত্র ওই প্রশস্ত করিয়া সমর অঙ্গন সংসার এই, কার্যক্ষেত্র মানে কর্মযজ্ঞ, কর্মক্ষেত্র প্রশস্ত মানে বিস্তৃত, সমর অঙ্গন সংসারে কবি এই সংসারকে সমর মানে যুদ্ধ, অঙ্গন মানে ক্ষেত্র, সমর অঙ্গন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্র, কবি সংসারটাকে বা পৃথিবীটাকে যুদ্ধক্ষেত্র বলছে। যাও বীর বেশ বেশে করগে রণ, রেজনী বেশ সুখ লোভী বেশে, যাও বীর বেশে মানে বীরত্বের সাথে যাও, করগে রণ, রণ শব্দ অর্থ হচ্ছে যুদ্ধ, যুদ্ধ যে জিনিস সুখ লোভী বেশি, জিনিস মানে হচ্ছে জয়লাভ করবে, সুখ লোভী বেশি, লোভী হচ্ছে লাভ করবে, মানে ওই পথ সংসার নামক সমরাঙ্গনে বীর বেশে যাও এবং যুদ্ধ প্রাণপণ লড়াই করো, এই সেই যুদ্ধে যে জয়লাভ করবে সুখ সেই প্রাপ্য হবে। কবি এই কবিতার এই অংশে জীবনের এক গুরুতম একবার দৃঢ় সত্য কথা বলেছেন যে এই সংসার সমরাঙ্গন, এই সংসার সমরাঙ্গনে প্রাণপণ লড়াই করলে সুখ পাওয়া যায়, শুধু সুখ নেই সুখ নেই বলে কান্না করলে বা হাজির করলে কখনোই সুখ আসবে না, সুখ লাভ করতে হলে অবশ্যই সংগ্রাম করতে হবে, প্রাণপণ লড়াই করতে হবে, তবেই সুখ লাভ করা যাবে। কবিতার দ্বিতীয় অংশে যাই, দ্বিতীয় অংশে কবি আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, পরের কারণে স্বার্থ দিয়ে বলি এই জীবন মন সকলি দাও, পরের কারণে মানে অপরের জন্য বলি মানে উৎসর্গ, বলছে নিজের জীবনটা অপরের অপরের কল্যাণে অপরের স্বার্থে উৎসর্গ করে দাও, তার মধ্যে সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়ে যাও। কবি বলছেন যে কোথাও মানে পৃথিবীর কোথাও নেই, অপরের কল্যাণে কাজ করতে পারার মাঝে যে সুখ সে সুখ অন্য কোথাও নাই, নিজের স্বার্থের কথা নিজের ব্যক্তি স্বার্থের কথা ভুলে গিয়ে অপরের কল্যাণে অপর স্বার্থের কথা চিন্তা করলে প্রকৃত সুখ পাওয়া যায়, সেই সুখ আর অন্য কোথাও পাওয়া যায় না। কবি বলছে পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করে কেঁদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় বার, পরের কারণে মরণের সুখ মানে অপরের কল্যাণ করতে গিয়ে যদি মৃত্যু হয় সেই মৃত্যুতেও সুখ আছে বলে কবি মনে করে। সুখ সুখ করি কেঁদো না, বলছে সুখ পাইনি সুখ পাইনি এবারে আর কান্না করার জন্য কবি নিষেধ করেছেন। কবি বলছেন যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার, যত বেশি কান্না করবা যত বেশি ভাবিবে তত বেশি হৃদয় ভার মানে হৃদয়ের কষ্ট তত বেশি বৃদ্ধি পাবে, আপনারে লহে। পরের অংশ কবি কি বলছে,
আপনারে মানে নিজেকে, আপনারে লহে লয়ে বিব্রত রহিতে আসিনি কেহ অবনী করে। আপনার মানে নিজেকে লয়ে বিব্রত রহিতে, এই পৃথিবীতে কোনো কিছুই নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য আসেনি। অবনী শব্দ অর্থ হচ্ছে পৃথিবী, এই পৃথিবীতে কেউ নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য আসেনি। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী অপরের কল্যাণে কাজ করতে পারলে, মানে অপরের কল্যাণে কাজ করার জন্য পৃথিবীতে এসেছেন, এবং সেই কাজটা যদি প্রত্যেকে যথাযথভাবে করে তবেই জীবনে সুখ আসবে, শান্তি আসবে। শুধু নিজের সুখের কথা চিন্তা করলে কখনোই জীবনের কল্যাণ আসবে না। অর্থাৎ সম্পূর্ণ কবিতায় কবি প্রথম থেকে নিজেও সুখের সন্ধান করেছেন, কোথায় সুখ পাওয়া যায়, পরক্ষণে তিনি আত্ম উপলব্ধি থেকে বলছেন যে সংসার একটা সমরাঙ্গন, এই সমরাঙ্গনে প্রাণপণ লড়াই করলে যে যুদ্ধে জয়লাভ করবে সেই সেই জীবন সুখ পাবে, আরো সুখ পাওয়া যায় যদি নিজের স্বার্থ বলি দিয়ে অপরের কল্যাণে, অপরের স্বার্থে নিজেকে উৎসর্গ করা যায় এবং সে অপরের মাঝে নিজের সুখ খুঁজে খুঁজে পাওয়া যায়। বিসর্জন দিয়ে অপরের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মাঝে জীবনের প্রকৃত সুখ পাওয়া যায়। আমাদের প্রত্যেকের উচিত সেদিকে মনোনিবেশ করা। আমরা কতগুলো শব্দ তো জেনে নেবো, যাতনা শব্দ তো, হ্যাঁ, যাতনা শব্দের অর্থ হচ্ছে দুঃখ, অবনী শব্দের অর্থ পৃথিবী, সমর শব্দের অর্থ যুদ্ধ, কাঁদিবে শব্দের অর্থ হচ্ছে কান্না করবে। আমরা কবিতার চরণ ধরে ব্যাখ্যা, প্রতিটি শব্দ ধরে ব্যাখ্যা করেছি, এবার চরণ ধরে একটু ব্যাখ্যা করবো। নায়িকিরে সুখ, নায়িকিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? তবে সেই প্রশ্ন জিজ্ঞাসা, এ পৃথিবীতে কোথাও সুখ নাই, শুধু দুঃখ কষ্ট পরাক্রান্ত পৃথিবী? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নরজন্ম নয়? মানুষ কি কেবল দুঃখ কষ্টে জ্বলে পুড়ে মরবার জন্য বা কান্না করার জন্য জন্মগ্রহণ করে? পরক্ষণে তবে উত্তর দিচ্ছেন বল ছিন্ন বিনে বল উচ্চ স্বরে, না 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 মানবের ধরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর। বলছে ছিন্ন বিনে ঘোষণা করো যে মানুষের জীবনে উচ্চতর লক্ষ্য আছে এবং সেই উচ্চ লক্ষ্যে পৌঁছতে পারলে উচ্চতর সুখ লাভ করবে। যে বিধি এবং মানুষকে কান্না করার জন্য, কষ্ট করার জন্য বা দুঃখ পাওয়ার জন্য সৃষ্টি করেনি। কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসারে, বলছেন পৃথিবীর মানুষের কার্যক্ষেত্র বিভিন্ন, কেউ কৃষি কাজ করে, কেউ জেলে, কেউ কেউ মাঝি, কেউ পশুপালনকারী, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের ক্ষেত্রে নিজেকে সমরাঙ্গন মানে নিজের সংসার জগতে যোদ্ধা হিসেবে কাজ করে। এই যুদ্ধক্ষেত্রে যারা জয়লাভ করে তারে উচ্চতর সুখ উচ্চতর শান্তি লাভ করে। কবি বলছেন যাও বিদ্বেষে কর জ্ঞান আনো, যে জিনিবে সুখ লোভ বেশি, যে জয়লাভ করবে সে সুখ লাভ করবে। কবিতার শেষের দিকে আত্মত্যাগী বলিয়ান হওয়ার জন্য কবি বলছেন প্রত্যেকটা মানুষকে বলছেন যে অপরের কল্যাণে কাজ করতে পারলে জীবনের প্রকৃত সুখ পাওয়া যায়। আমরা এই পর্যায়ে আত্মদানকারী, মানব কল্যাণের জন্য আত্মদানকারী কিছু মানুষের ছবি দেখতে পাচ্ছি, যাতে জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর নিসার আলী ওরফে দিদির, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভাষা শহীদ মুক্তিযুদ্ধে বীর সেনানী, প্রত্যেকেই তার নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমাদের প্রত্যেকের উচিত সেই তাদের ত্যাগে, তাদের আত্মত্যাগে বলিয়ান হওয়া, তাদের ত্যাগকে নিজেদের জীবনকে গ্রহণ করে অপরের কল্যাণে কাজ করতে পারলে জীবনে সুখ অর্জন সম্ভব। আমরা নিজেদের একটু মূল্যায়ন করে নিই। কবি কামিনী রায়ের জন্ম কত সাল? 1864 সাল। অবনী শব্দের অর্থ পৃথিবী। সুখ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবিতাটা কবির আলোচনা কাব্যগ্রন্থের অন্তর্গত। সংসারকে কবি বলেছেন, সংসারকে কবি বলেছেন সমরাঙ্গ। আজ আর নয়, ইনশাআল্লাহ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবারও শ্রেণীকক্ষে প্রাণবন্ত আলোচনা হবে, ক্লাস হবে। ধন্যবাদ, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।